वेलकम माय स्टूडेंट्स। आ नवम श्रेणी हमरा ওই কোর্সে দেখি 19 এর ওই কোন দুটো বিন্দুর দ্বারা রেখাংশ যে খণ্ডিত হচ্ছিল একটা অনুপাতে সেই অন্তর্বিভক্ত বহির্বিভক্তের উপরে যে ডিসকাস করছিলাম আজকের ওই ছোট ছোট কোশ্চেন গুলো আলোচনা করে দেব। কোর্সে দেখি 19 এর 11 দাগের এমসিকিউ 11 এর দাগে এমসিকিউ গুলো আজ আলোচনা করব। এক এর দাগে আছে এল কমা টু এম আর এত এত বিন্দু দ্বারা সংযোগ সরলরেখার মধ্যবিন্দুর স্থানাঙ্ক, মানে একটা বিন্দু এল কমা টু এম স্থানাঙ্ক আর একটা বিন্দু হচ্ছে মাইনাস এল কমা টু এম কমা টুয়েলভ মাইনাস টুয়েলভ, এই বিন্দু দুটোর মধ্যে একটা এ বিন্দু একটা বি বিন্দু তার মধ্যবিন্দুর স্থানাঙ্ক। ওকে, তাহলে ধরি মধ্যবিন্দু স্থানাঙ্ক সমান এক্স কমা ওয়াই, অতএব এক্স সমান এই এল কমা টু এম ছিল, তাহলে এল প্লাস মানে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু সমান কত হচ্ছে, এখানে কেটে গেলে এম হবে, আর ওয়াই সমান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সমান এটা এল হবে। তাহলে এম কমা এল অ্যান্সার বেরোলো। ওকে, ডিয়ার অপশন দুয়ের তাগের অঙ্কটা দেখো, এ বি বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাংশ পি বিন্দু অন্তস্থভাবে আয়তনে বিভক্ত করলে পি বিন্দুর ভুজ কত, মানে এ একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে 1,5, বি একটা বিন্দু তার স্থানাঙ্ক হচ্ছে -4,7, এই দুটো বিন্দুকে একটা বিন্দু হচ্ছে পি বিন্দু, সেই পি বিন্দু অন্তস্থভাবে এক্স কমা ওয়াই করে নিচ্ছি, এই ডিস্টেন্সটা কত অনুপাতে ভাগ করছে সে অনুপাতটা বলে দিয়েছে কত, 2:3, 2 আর 3, তাহলে 2:3 অনুপাতে ভাগ করলে এক্স স্থানাঙ্ক চেয়েছে, এক্স স্থানাঙ্ক সমান আমি এক্স ধরেছি এটা সমান কত, দেখো এটা তো এম এম এক্স টু মানে 2 ইন্টু -4 প্লাস এন মানে 3, এন এক্স ওয়ান মানে 3 ইন্টু 1 বাই এম প্লাস এন মানে 2 প্লাস 3, তে -8 প্লাস 3/5 তে -1 বেরোবে। ওকে, হয়ে গেল 11-3-এর টা একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দুর স্থানাঙ্ক, একটা বৃত্তের ব্যাস ধরো এটা এ বিন্দু, এ বিন্দুর স্থানাঙ্ক বলেছে কত, 7,9, আর বি বিন্দুর স্থানাঙ্ক কত বলেছে, -1,-3, দেখ কেন্দ্রের স্থানাঙ্ক। আচ্ছা, কেন্দ্রটা ও ধরি আর বৃত্তের কেন্দ্র ব্যাসের মধ্যবিন্দু হয়, তাহলে ধরি কেন্দ্রের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, আর যেহেতু এটি কি মধ্যবিন্দু, তো অতএব এক্স সমান কত হবে, এই এক্স ওয়ান প্লাস এক্স টু, এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু কমা ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু বাই টু সমান 3,6। চারের দাগে 2,-5 আর মাইনাস বিন্দু দ্বারা সংযোগ সরলরেখাংশকে একটি বিন্দু এত অনুপাতে বহিস্থভাবে বিভক্ত করে, একটা বিন্দু মনে করছি এ 2,-5, আর একটা বিন্দু ধরে নিচ্ছি আমরা বি, এই যে এ বিটা এই বি এর স্থানাঙ্ক, বি বিন্দুর স্থানাঙ্ক বলা আছে কত, আচ্ছা এইখানে বি রয়েছে,
বিবিন্দ্র স্থানাঙ্ক হচ্ছে কই? এত এত বিন্দু হচ্ছে -3, -2 -3, -2 দিয়ে বলছে 4:3 অনুপাতে বহিঃস্থভাবে বিভক্ত হয়, মানে এটা বাড়িয়ে দিলে ধরো সি বিন্দুতে ধরো এক্স কমা ওয়াই করলাম যে কত অনুপাত, এইটা হচ্ছে 4 আর এইটা হচ্ছে 3, 4:3 অনুপাতে কি হয় বহির্বিভক্ত। তাহলে বহির্বিভক্ত হলে আমাদের সূত্র কি মাইনাস হয়, তো এক্স সমান আমরা কি করব ওই বিন্দুটির কোটি মানে ওয়াই স্থানাঙ্ক করা দরকার, তাহলে ওয়াই সমান কি এম ওয়াই টু, এম ওয়াই টু মানে -2 আর এন মানে 3, এন ওয়াই সরি মাইনাস এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন, কারণ বহির্বিভক্ত হলে আমরা এম এক্স টু মাইনাস এন এক্স ওয়ান বাই এম মাইনাস এন কমা এম ওয়াই টু মাইনাস এন ওয়াই ওয়ান বাই এম মাইনাস এন হয়, তাহলে এক্ষেত্রে আমরা এমটা 4 আর এনটা 3 আর এটা এক্স ওয়ান এটা ওয়াই ওয়ান এটা এক্স টু এটা ওয়াই টু, তাহলে দেখো তাহলে এম ইন্টু ওয়াই টু এম ওয়াই টু, ওয়াই টু মানে এটা তাহলে এম ওয়াই টু মাইনাস এন মানে 3 এন ওয়াই ওয়ান এটা বাই এম মাইনাস এন, কারণ আমার ওয়াই স্থানাঙ্কটা চেঞ্জ। এবারে ক্যালকুলেশন করবে, এটা হচ্ছে -8 + 15 / 1 মানে 7 হবে। ওকে নেক্সট পাঁচে, পাঁচের কোশ্চেনটা বলছে পিকিউআর সমান্তরিকের পাঁচটা আমরা এইখানে করি, বলছে পিকিউআরএস পিকিউআরএস সমান্তরিকে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1,2, পিটা 1,2, কিউটা হচ্ছে 4,6, আরটা হচ্ছে 5,7 আর এসটা হচ্ছে x,y দিয়ে বলছে হলে এক্স আর ওয়াই এর মানটা, তাহলে এটা আমরা কর্ণদ্বয় যোগ করে দেব, লিখবে যেহেতু সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে প্রথমে এদিক থেকে মধ্যবিন্দু কারণ পি আর এ, অতএব পি কমা আর এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, মধ্যবিন্দুর স্থানাঙ্কটা কি হবে এক্স ওয়ান প্লাস এক্স টু বাই টু মানে 1 + 5/2 কমা 2 + 7/2 সমান 3, 9/2। ওকে এটা হচ্ছে পি আর এর মধ্যবিন্দু। আবার কিউ এস এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক হবে এদিক থেকে একই 4 + x, 4 + x/2, 6 + y/2, তাহলে শর্তানুযায়ী এটার সমান আবার হচ্ছে 3, তাহলে 4 + x/2 = 3, অতএব x সমান 3 × 6 থেকে 4 বাদ দিলে 2 এবং 6 + y/2 = 9/2 এটা কাটতে গেলে y সমান 3, তাহলে x কমা y মানে হচ্ছে 2,3। তাহলে 13-এর দাগের 5টি ম্যাথ হয়ে গেল, এরপরে 12-এর দাগের আছে ছোট ছোট কিছু কোশ্চেন সংক্ষিপ্ত, ওগুলো আলোচনা করে দিই। বারোতে বলছে একটি বৃত্তের কেন্দ্র সি আর ব্যাস এবি, ব্যাস আর কেন্দ্র সি, এ আর সি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এ বিন্দুর স্থানাঙ্ক 6, -7 আর বিটা 5, -2 5, -2 দেবি সরি এ আর সি
সিটা দেয়া আছে 5 কমা মাইনাস 2 বিটা এক্স কমা ওয়াই ধরে নি তাহলে লিখবে ধরি বি বিন্দু স্থানাঙ্ক স্থানাঙ্ক এক্স কমা ওয়াই অতএব যেহেতু সি ব্যাসের মধ্যবিন্দু যেহেতু সি ব্যাসের মধ্যবিন্দু অতএব 6 প্লাস এক্স বাই 2 সমান 5 অতএব এক্স সমান 10 মাইনাস 6 মানে 4 এবং মাইনাস 7 প্লাস ওয়াই বাই 2 সমান মাইনাস 2 অতএব ওয়াই সমান মাইনাস 4 প্লাস 7 সমান 3 তাহলে এক্স বি বিন্দুর স্থানাঙ্ক কত হলো 4 কমা 3 12 2 পি আর কিউ বিন্দু যথাক্রমে প্রথম ও তৃতীয় পাদে অবস্থিত আচ্ছা এটা তাহলে আমার দুটো অ্যাক্সিস আঁকতে হবে একটা হচ্ছে এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট এবারে বলছে পি আর কিউ বিন্দু যথাক্রমে প্রথম আর তৃতীয় এটা প্রথম পদ এটা তৃতীয় পদ প্রথম আর তৃতীয় দেখো হচ্ছে এক্স অক্ষ ওয়াই অক্ষ থেকে বিন্দু দুটির প্রত্যেকটি দূরত্ব 6 4 আচ্ছা এক্স অক্ষ থেকে 6 এক্স অক্ষ থেকে 6 আর ওয়াই থেকে 4 তার মানে এটা এক্স থেকে 4 6 আর ওয়াই থেকে 4 হলে ওইটা হবে এক্স 4 কমা 6 কারণ ওয়াই থেকে যে ডিসটেন্সটা যাবে সেটা হচ্ছে এক্স স্থানাঙ্ক মানে 4 আর এক্স অক্ষ থেকে যেটা যাবে ওইটা হচ্ছে ওয়াই স্থানাঙ্ক তাহলে এখানে বলেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে প্রত্যেকটি 6 4 একক তাহলে পি কিউ সরলরেখার বিন্দু আচ্ছা এটা ধরো পি বিন্দু আর থার্ডে কিউ একটা আসবে এটাও ঠিক একই রকম এক্স থেকে 6 4 তাহলে এটা মাইনাস 4 কমা মাইনাস 6 হবে এটা কি দেখ পি কিউটা আমার পি কিউ এবার কোশ্চেন হচ্ছে আমার PQ সরলরেখাংশের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তাহলে PQ এর মধ্যবিন্দু স্থানাঙ্ক কি হচ্ছে দেখো সমান 4 প্লাস মাইনাস 4 বাই 2 কমা 6 প্লাস মাইনাস 6 বাই 2 সমান 0 কমা 0 হবে ওকে নেক্সট 3 নম্বর তাহলে 12 দুটো হয়ে গেল বারো দাগের তিনে বলছে আমার এ আর বি বিন্দু যথাক্রমে দ্বিতীয় আর চতুর্থ পদে অবস্থিত এক্স আর ওয়াই অক্ষ থেকে বিন্দু একই টাইপের ম্যাথ আর কি এটা ওরকম অক্ষদ্বয় আঁকবে এক্স ও এক্স ডট আর ওয়াই ও ওয়াই ডট দিয়ে দ্বিতীয় আর চতুর্থ পদে অবস্থিত বলেছে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থেকে 8 এক্স অক্ষ থেকে 8 ঘর এক্স অক্ষ থেকে 8 আর ওয়াই ঘর থেকে বলেছে 6 তাহলে এইটা 8 এটা 6 ডিসটেন্স তাহলে এটা হবে মাইনাস 6 কমা 8 দ্বিতীয়তে আর এদিকে চতুর্থতে বলেছে তার মানে এটা হবে 6 কমা মাইনাস 8 এটা হবে 6 কমা চতুর্থতে দে এইটা এ বলেছেন এটা বি দে প্রশ্ন হচ্ছে এ বির মধ্যবিন্দুর স্থানাঙ্ক একই রকম এটা বি তো তাহলে এ বি এর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কি হবে ওই মাইনাস 6 প্লাস 6 বাই 2 কমা 8 মাইনাস 8 বাই 2 সমান 0 কমা মানে x1 প্লাস x2 বাই 2 কমা y1 প্লাস y2 বাই 2 আর আরেকটা কি বললাম আমি x অক্ষ থেকে ডিস্টেন্সটা ওটা y স্থানাঙ্ক হয় আর y অক্ষ থেকে ডিস্টেন্সটা x স্থানাঙ্ক হয় মানে IV তে একই সরলরেখার উপর P এমন একটি বিন্দু AP সমান PB মানে এরকম একটা AB সরলরেখার উপরে P বিন্দু দিয়ে AP সমান PB বলা আছে এপি সমান পিবি এটা প্রশ্ন অনুযায়ী
এআর বি বিন্দুর স্থানাঙ্ক 3, -4 3, -4 আর -5, 2 দিয়ে প্রশ্ন হচ্ছে পি বিন্দুর স্থানাঙ্ক তাহলে যেহেতু এবি পিবি সমান তাহলে পিটা মধ্যবিন্দু তাহলে প্রশ্ন অনুযায়ী আমার কি হবে প্রশ্ন অনুযায়ী পি মধ্যবিন্দু তাহলে পি বিন্দু মধ্যবিন্দু তার স্থানাঙ্ক কি হবে মধ্যবিন্দুর স্থানাঙ্ক সূত্র x1 + x2/2 মানে 3 - 5/2 -4 + 2/2 সমান হচ্ছে -1, -1 ক্যালকুলেশন গুলো তোমরা একবার দেখবে যাই হোক নেক্সট পাঁচ লাস্ট পাঁচের দাগে এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলির অক্ষদ্বয় সমান্তরাল আচ্ছা এবিসিডি আচ্ছা অক্ষদ্বয় আগে আমি তাহলে এঁকে নিই এক্স ও এক্স ডট ওয়াই ও ওয়াই ডট দুটি অক্ষ আর এবিসিডি আয়তক্ষেত্রের বাহুগুলি অক্ষদ্বয় সমান্তরাল বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক 7, 3 7 ঘর গিয়ে 3 ঘর এটা হচ্ছে কোন বিন্দুটা বি বি বিন্দু এটা হচ্ছে 7, 3 আর ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 2, 6 2 এসে 6 2, 6 এটা হচ্ছে ডি এটা ডি বিন্দু এটা বি তাহলে আবার এই অক্ষদ্বয় সমান্তরাল এরকম ভাবে তো আয়তক্ষেত্রটা থাকবে অক্ষদ্বয় সমান্তরাল ছেদের ব্যাপারটা বলেনি তাহলে এটা এ হবে এ বি সি ডি ওকে তাহলে এ বি সি ডি আয়তক্ষেত্র এ বি সি ডি আয়তক্ষেত্রের বি আর ডি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে যথাক্রমে 7, 3 আর 2, 6 আর আয়তক্ষেত্রের বাহুদ্বয় বাহুদ্বয় যেহেতু অক্ষদ্বয়ের সমান্তরাল অক্ষদ্বয় কি বলেছে সমান্তরাল তাহলে অতএব এ বিন্দু এবং ডি বিন্দুর এক্স স্থানাঙ্ক একই হবে এবং এ বিন্দু এবং সরি বি বিন্দু এক্স স্থানাঙ্ক একই হবে এবং সি ও ডি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক একই হবে এবং এ আর বি বিন্দুর এ এবং বি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক একই হবে তাহলে অতএব এ বিন্দুর স্থানাঙ্ক 2, 3 স্টেটমেন্টটা লিখে লিখে দেবে বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া ছিল আমার দরকার কোনটা সি বিন্দুর স্থানাঙ্ক 7, 6 তাহলে বি আর সি বিন্দুর এটা কোনো ভুল করলাম এটা তো দেওয়া ছিল ঠিক আছে বি আর সি বিন্দুর একটা লিখতে হবে এখানে বি এবং সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক একই এই সরি এক্স স্থানাঙ্ক একই তাহলে সি বিন্দুর 7, 6 আর এটা ব্যাস যেহেতু সমান্তরাল বলা আছে তাই এগুলো হবে তাহলে এই মোটামুটি আমরা কমপ্লিট করলাম আর নবম শ্রেণীর একটি অধ্যায় বাকি সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল স্থানাঙ্ক জ্যামিতি বা চতুর্ভুজের ক্ষেত্রফল করা যায় এখানে তাহলে এইটা নিয়ে আমরা নেক্সট দিন আলোচনা করব আজ এতটা